আজকে আমার চ্যানেলটি যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আমার। আজকে বরিশালের আমরা তিনটি দর্শনীয় জায়গা ঘুরে দেখব। এর মধ্যে একটি দুর্গাসাগর দিঘি, অপরটি গুঠিয়া জামে মসজিদ এবং শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি জাদুঘর। আর একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের মাধবপাশায় এর অবস্থান। শুধু এর জলাভূমির আকারই 27 একর, পার্শ্ববর্তী পাড় ও জমিসহ মোট আয়তন 45.42 একর। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলার প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে। আমরা যখন গিয়েছিলাম তখন এখানকার মৎস্য শিকারীরা টিকিট কেটে মাছ ধরছিল। দিঘিটির অন্যতম আকর্ষণ, দিঘিটির মাঝখানে একটি জঙ্গলপূর্ণ দ্বীপ রয়েছে। শীতকালে এখানে পাখির সমাগম হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে স্নানের উদ্দেশ্যে সমবেত হন। দিঘিটি সম্পূর্ণ উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং দুই দিকে প্রবেশের জন্য 2টি গেট রয়েছে। এই দুর্গাসাগর দিঘিতে ঢুকতে হলে আপনাকে 10 টাকা টিকিট গুনতে হবে। বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত। আমরা চলে এসেছি বরিশাল অঞ্চলে একটি সুন্দর মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে গুঠিয়া জামে মসজিদ। এই মসজিদটি দেখলে সবারই মন কেড়ে নিবে, এমন একটা সুন্দর মসজিদ। চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরীফউদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডান দিকে একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরের পশ্চিম দিকেই মসজিদটি অবস্থিত। এর মিনারটির উচ্চতা প্রায় 193 ফুট। এস শরীফউদ্দিন আহমেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের নির্মাণ কার্য শুরু করেন 16 ডিসেম্বর 2003 সালে। মসজিদটি নির্মাণ সম্পূর্ণ হয় 2006 সালে এবং গুঠিয়ার নামে 8 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে।
এখানে 20,000-এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ মাঠ রয়েছে। এই মসজিদটি উজিরপুর জেলার গুঠিয়ার চাঙ্গুড়িয়া গ্রামে অবস্থিত। ১৪ একর জমির উপরে স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাচ, ফ্রেম, বোস স্পিকার। এছাড়াও মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ ময়দান দিঘি, এতিমখানা, ডাক বাংলো, গাড়ি পার্কিং, লেক, পুকুর ও বিভিন্ন প্রজাতির বাগান রয়েছে। এখানে একটি হেলিপ্যাডও রয়েছে। এই মসজিদটি বিভিন্ন পবিত্র স্থানের মাটি এবং জমজমের কূপের পানি ব্যবহার করা হয়েছে। এই মাটি এবং পানি স্থানীয় অনেক ব্যক্তি সংগ্রহ করতে সহায়তা করেছে। বরিশাল জেলার চাখার বালক উচ্চ বিদ্যালয় ও মেমোরিয়াল গার্ল হাই স্কুলের 27.27 ভূমির উপর শেরে বাংলা স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়। আমাদের ভারতীয় উপমহাদেশ ও অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ ও জননেতা আবুল কাশেম ফজলুল হক, যিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন।
একে ফজলুল হক 1873 সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার অন্তর্গত ছাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মোহাম্মদ ওয়াজেদ আলী খান এবং সাইদুন্নেসার একমাত্র পুত্র ছিলেন। শেরে বাংলা স্নেহময় স্মৃতিকে লালন ও তার কৃতিত্ব ধরে রাখার জন্য চাখার শেরে বাংলা স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। এখানে শেরে বাংলার জীবন এবং কাজের সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। এখানে শেরে বাংলার সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও অন্যান্য কর্মকাণ্ড দেখানো হয়েছে। সপ্তাহের প্রত্যেক দিন সকাল 10টা হইতে বিকেল 5টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।